pizza shop. গত দুদিন যাবত বাংলাদেশের সবচেয়ে উত্তরবঙ্গের যে জেলা সেটা দিনাজপুর। দিনাজপুর গত দুদিন যাবত আমরা যেটা জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তর থেকে, সেটা হচ্ছে 8.8 ডিগ্রি সেলসিয়াস, এবং গত কালকের যেটা ছিল সেটা হচ্ছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। তো আজকের বেশ আবহাওয়া এখন আমরা জানতে পারিনি, তবে আজকে আমরা এই মুহূর্তে যে লোকেশনে আছি সেটি হচ্ছে কাহালু উপজেলার যে নতুন ব্রিজ, সে ব্রিজের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ব্রিজের উপরে মানুষের আনাগোনা খুবই কম, শুধু হাতে গোনা কিছু সংখ্যক লোক আমরা দেখতে পাচ্ছি ব্রিজের উপরে, এবং পাশাপাশি ভ্যান, সাইকেল, পায়ে হেঁটে বা শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থী রয়েছে তারা যাচ্ছে। আমরা যে এখন কাহালু উপজেলার যে প্রাণকেন্দ্র সেটি অতিক্রম করে আসি আমরা বীরগঞ্জ এবং কান্তজি মন্দিরের যে রাস্তাটি সেটিতে। আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করে দেখুন যে আসলে কুয়াশার পরিমাণ এতটাই বেশি যে আসলে মানে সামনের যে যানবাহন রাস্তা সেটা চেনার খুবই মুশকিল এই কনকনে শীতে। আসলে এই শীতটা এভাবেই এত পরিমাণে বেড়ে গেছে যে আসলে মানুষের জীবনযাত্রা খুবই দুর্ভোগে, এবং পাশাপাশি এটাও আপনারা অবহিত যে এই শীতে যে সকল নবজাতক শিশু রয়েছে এবং বৃদ্ধ তারা কিন্তু কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তিরত রয়েছে। আর পাশাপাশি একটা জিনিস ধরতে গেলে যে আমাদের গবাদি পশু ছাগল থেকে শুরু করে গরু, হ্যাঁ, তারা কিন্তু অনেক কষ্ট ভোগান্তিতে আমরা আসলে জেলা লক্ষ্য করতে পারছি কাহালু উপজেলাবাসীর মধ্যে এবং কটা দিনাজপুর জেলার মধ্যে। তো এই কনকনে শীতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই শীতের কাপড় সংগ্রহ করেছে বিভিন্ন জায়গা থেকে, যেটি আসলে হতদরিদ্র যে পরিবারগুলো রয়েছে তারা স্বল্প পরিমাণের ক্রয় করে যে সকল শীতের বা গরমের কাপড় যে ক্রয় করা সেটি তারা কাহালু উপজেলা আমতলামের থেকে বা বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করতে হয়। পাশাপাশি আমরা যদি একটা জিনিস লক্ষ্য করে দেখি যে এত পরিমাণে শীত পড়েছে যে পুরো রাস্তায় কিন্তু ভিজে গেছে। আমি এই মুহূর্তে আছি কাহালু উপজেলা থেকে যে বীরগঞ্জ যে রোডটি রয়েছে সে রাস্তার মধ্যে। তো আজকের আবহাওয়া আমাদের কাহালু উপজেলার এটুকুই, পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। সকলকে ধন্যবাদ।